হ্যালো বন্ধুরা, আজকে একটা লাঞ্চের ভিডিও নিয়ে বসে গেছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে নিয়েছি ভাত, করলা ভাজা, সয়াবিন আলুর তরকারি, এটা চিংড়ি মাছের কষা, এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ডিমের কারি। চলো খাওয়াটা শুরু করি। প্রথমে করলা ভাজাটা দিয়ে খেয়ে নিই। এবারে সয়াবিন আলুর তরকারি দেখাবো। আর সয়াবিন আলুর তরকারিটা দারুণ হয়েছে একদম। যদিও রান্নাটা আমিই করেছি, তবুও বলছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো এবার খাই চিংড়ি মাছের কষাটা দিয়ে, মশলাটা দিয়ে মেখে নিই। চিংড়ি মাছের সাইজগুলো দেখো এরকম। চিংড়ি মাছের কষাটা একদম দারুণ হয়েছে। এটা মা রান্না করেছে, মানে আমার শাশুড়ি মা রান্না করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। কার কার এরকম চিংড়ি মাছ কষা ভালো লাগে কমেন্ট করে জানিও।
এবারে চিংড়ি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা খায়। তরকারিটা পুরোটাই মেখে নি, এখানে চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট। এটাও খুব ভালো হয়েছে, এটাও মাই রান্না করেছে। এরপরে ডিমের কারি দিয়ে